একটি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সার্চ বাটনে যে youtube.com লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর উপরে ইউটিউব যে লেখাটা আসবে এই লেখার উপর ক্লিক করে আমরা এখানে চলে আসব। এরপর ডান পাশে উপরে যে লোগোটি আছে এই লোগোটির গিয়ে সেটিংস সেকশনে ক্লিক করব। তারপর এই তিনটি অপশনের ঠিক মাঝখানে যে অপশনটি আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। এরপর এই অপশন আসার পর দেখবেন ক্রিয়েট এ চ্যানেল একটি অপশন আছে, পাশে দুটি লোগো দেখাচ্ছে। আসলে এই দুটি লোগো হচ্ছে আমি যে আগে দুটি চ্যানেল আমার আছে এই দুটি চ্যানেল এখানে শো করছে। পাশে যে দুটি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন বা শো করছে এই দুটি হচ্ছে আমার আগে দুটি চ্যানেল ক্রিয়েট করা আছে যার জন্য এখানে দেখাচ্ছে। আপনারা যারা নতুন করবেন ক্রিয়েট এ চ্যানেল এর উপরে ক্লিক করবেন। এই অপশন আসার পরে আপনারা একটা যে নামটি সিলেক্ট করে রাখছেন আপনার চ্যানেলে দিবেন সেই নামটা এখানে দিয়ে দিবেন। পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন যেন চ্যানেলের নামটি অবশ্যই একটা সুন্দর কিওয়ার্ড হয় এবং ওই চ্যানেলের যে কিওয়ার্ডটা ইউজ করবেন ওটা যেন সার্চে দিলে র্যাঙ্কে চলে আসে এরকম একটা কিওয়ার্ড এখানে ইউজ করবেন। এখানে আমি এখন একটি নাম সিলেক্ট করে দিলাম। এরপর আপনারা যে কাজটি করবেন তা হচ্ছে নিচে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এই অপশন আসার পরে একটা জিনিস খেয়াল করবেন ঠিক হাতের উপরে ডান পাশে একটা এস লেখা আছে, এখানে ক্লিক করার পর দেখবেন আমরা যে নামটা চ্যানেলের সিলেক্ট করছি সেই নামটা এখানে চলে আসছে। এই নামটা কিন্তু আগে ছিল না, বর্তমানে দেওয়ার পরে এই নামটি এখানে চলে আসছে। এরপর আমরা যে কাজটি করব তা হচ্ছে আমাদের উপরে কাস্টমাইজ চ্যানেল যে অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বেসিক ইনফো অপশনে চলে আসব। আমরা বেসিক অপশনে আসব আর এখানে যাই কিছু আমরা লেখালেখি করি না কেন আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে সব কিছু লেখালেখির পরে পাবলিশ করে দিবেন। কোনো কিছু পরিবর্তন এবং লিখতে চাইলে নেক্সট টাইমে পাবলিক করে দেবেন, তাছাড়া একটা সেভ হবে না। এখানে আর একটি অপশন আসছে, এটা হচ্ছে ডিসক্রিপশন, তার উপরে হচ্ছে চ্যানেল নেম। চ্যানেল নেমটা আমরা পরিবর্তন করতে পারবেন, আবার আকারটা রাখতে পারবেন। ডিসক্রিপশনে আমাদের যে চ্যানেলটি আমরা এখানে নিয়েছি সেই চ্যানেলের উপরে আমরা একটা লেখা লিখবো যে লেখাটির মাঝখানে অনেকগুলো কিওয়ার্ড ইউজ করতে হবে এবং কিওয়ার্ডগুলো এমনভাবে ইউজ করতে হবে যেগুলো সার্চ করলে এবং র্যাঙ্কে চলে আসে। তা আমি একটা স্যাম্পল এখানে লিখে রাখছি, সেটি এখানে সিলেক্ট করে দিলাম, আপনারা আপনাদের মতো লিখে এখানে দিবেন। এরপর আমাদেরকে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আসতে হবে। অ্যাড ল্যাঙ্গুয়েজ আসার পরে আমাদের অরিজিনাল যে ভাষাটা আছে বা ল্যাঙ্গুয়েজটা আছে আমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমরা ইংলিশে করছি আমাদের ইংলিশটি সিলেক্ট করে নিতে হবে। আমরা যে ভাষাটার উপরে এই চ্যানেলটি করলাম ওর বিপরীত একটা ভাষা আমাকে সিলেক্ট করে নিতে হবে, এটা হচ্ছে বাংলা, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি বাংলা। তারপর চ্যানেলের যে নেমটা আছে এটা হুবহু আমরা কপি করে এখানে নিয়ে আসব। পাশে যে ইংলিশে লেখাটা আছে এটা আমরা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি, মূলত এখানে এটা বাংলা হবে, আমরা বাংলা যেহেতু ট্রান্সলেট করা নেই আমরা এটা দেখানোর জন্য দেখালাম আপনাদেরকে। এরপর ডান দিয়ে চলে আসবেন। এইভাবে আপনারা বিভিন্ন ভাষার উপরে ট্রান্সলেট করতে পারবেন যে কোনো দেশের যে কোনো ভাষার উপরে।
এরপর যে অপশনে কাজ করতে হবে তা হচ্ছে আমাদের চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএলটা হচ্ছে আমরা যে ইউটিউব চ্যানেল করেছি তার একটা ইউআরএল, একটা আইডি আছে। এই আইডিতে সার্চ করলে আপনার চ্যানেলে সরাসরি চলে আসবে। যেহেতু আমাদের নতুন, সেহেতু এখানে একটা বড় আকারের চ্যানেল আইডির নাম চলে আসছে। এটা একসময় ছোটো করে নিতে পারবেন যখন আমার 100 সাবস্ক্রাইবার হবে। 100 সাবস্ক্রাইবার হওয়ার আগে এই চ্যানেলটি কোনোভাবেই ছোট করা যাবে না। এরপর নিচে আসছে আপনার হচ্ছে লিঙ্ক অপশন। লিঙ্ক অপশনটা হচ্ছে কি, যে আমরা এই ইউটিউব চ্যানেলের সাথে কোন ধরনের অ্যাপসগুলো যুক্ত করব। যেমন আমাদের ফেসবুক, টুইটার, অন্য অন্য যে অপশনগুলো আছে সেখানে থেকে আমরা এখানে লিঙ্ক করতে পারবো এবং যোগ করতে পারবো। ডান পাশে যে অপশনটি আছে এখানে হচ্ছে লিঙ্ক টাইটেল, তা আমি এখানে ফেসবুক দিয়ে দিলাম। এবং আমার যে ফেসবুক আইডির যে ইউআরএল আছে, ইউআরএলটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসছি। একটা পেজের উপরে যে অংশটি আছে, ঠিক এই উপরে যে সার্চ বাটন যা আছে এখানে যে লেখাটা, এটাই হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা আপনারা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমাদের একটা লিঙ্ক এখানে যুক্ত হয়ে গেল। পাশাপাশি নিচে আরেকটি লিঙ্ক আমরা দিতে পারবো, এটা বিভিন্ন হতে পারে, বিভিন্ন ধরনের অ্যাপসের লিঙ্ক এখানে জয়েন করতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্ক অন ব্যানার, এটা হচ্ছে যে উপরে আমরা কয়টা লিঙ্ক দিলাম, কয়টা সংযুক্ত করলাম, এই সংখ্যাটাই এখানে দেওয়া আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পর্যন্ত আমরা সর্বোচ্চ দিতে পারবো। যেহেতু আমরা একটা দিছি তাহলে আমরা এখানে ফার্স্ট লিঙ্ক দিয়ে দিব। এরপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফো, এটা হচ্ছে যে আপনার কোনো একটা জিমেল দিয়ে দিব, যে জিমেল বা একটা মেলের আইডি এখানে দিব, যার মাধ্যমে আমাদের কাছ থেকে অনেকেই কন্ট্যাক্ট করতে পারবে। যেহেতু এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়ার কোনো অপশান নেই বা অন্য কোনো অ্যাড্রেস দেওয়ার অপশান নেই, সুতরাং আমাদেরকে এই জিমেলটাই দিতে হবে। সবগুলো পূর্ণ হয়ে যাওয়ার পরে, আমরা সব কিছু ফিল আপ করার পরে আমরা ভালো করে আবার চেক করে নিব যে আমাদের কোথাও ভুল হয়েছে কিনা, এরপর আমরা পাবলিশ করে দেব। এরপর ব্র্যান্ডিং অপশানে আসতে হবে। ব্র্যান্ডিং অপশানটা ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব চ্যানেল ব্র্যান্ডিং ছাড়া কোনো কিছুই করা যায় না। এটি হচ্ছে আমরা যে সমস্ত লোগো ইউটিউবে ইউজ করে থাকি সেইগুলো হচ্ছে ব্র্যান্ডিং। যেখানে আমি দেখাচ্ছি, এই যে একটা লোগো দেখতেছেন, এই লোগোটাই হচ্ছে এখানে প্রোফাইলে, যে আমরা চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা ইউজ করি এটি হচ্ছে এই লোগোটা। তো এই লোগোটা কিভাবে নিয়ে আসতে হয় তার জন্য প্রথমে আপলোড অপশনে যেতে হবে। আপলোড অপশনে যেয়ে আপনাদের যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন, যেটা লোগো হিসেবে আমরা দিয়েছেন। এরপর এখানে যে ভিতরে যে বাউন্ডারি দেখতেছেন এটি হচ্ছে লোগোর একটা সীমানা। এই সীমানার ভিতরে যাতে লোগোটা সুন্দরভাবে বসে সেভাবে আপনাদেরকে কাজ করতে হবে। এরপর ডান অপশনে আসার পরে দেখেন আমরা একটা লোগো এখানে সুন্দরভাবে পেয়ে গেলাম। এটি হচ্ছে মূলত প্রোফাইল পিকচার। এই প্রোফাইল পিকচারটা সুন্দরভাবে সিলেক্ট করে দিতে হবে। এই প্রোফাইল পিকচারটা অবশ্যই 98x98 পিক্সেল হতে হবে। এরপর যে অপশনটি আছে এটা হচ্ছে ব্যানার ইমেজ। এই ব্যানার ইমেজটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উপরের যে ফটোটা দেখতেছেন, যে পিকচারটা দেখতেছেন, এটি হচ্ছে ব্যানার অপশন এবং ব্যানারটি খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে দিবেন। এই ব্যানারটি নিয়ে আসার জন্য আপলোডে চাপ দিতে হবে। আপলোডে যাওয়ার পরে আমরা যেভাবে প্রোফাইল পিকচারটা নিয়ে আসছি ঠিক সেমভাবেই আমরা এই ব্যানারের যে পিকচারটা আছে এই ব্যানার পিকচারটা এখানে সেট করে নেব। এবং ব্যানার পিকচারটা হতে হবে 2048x1152 পিক্সেল, তাহলে এখানে সেটিং করা যাবে। তাছাড়া এখানে সেটিং হবে বড় বা ছোট হবে। আপলোড সাব দেওয়ার পরে
আমি একটা ব্যানার তৈরি করে রাখছি, এই ব্যানারটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেই ব্যানার। এরপর এখানে ডান করে দেওয়ার পরে দেখেন সুন্দর একটা ব্যানার এখানে সেট হয়ে গেল। সবসময় চিন্তা করবেন যে একটা আকর্ষণীয় ব্যানার যেন দেওয়া যায়। এরপর পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দেওয়ার পরে যে জিনিসটি দেখছেন তা হচ্ছে যে আমার এখানে ব্যানারটি সেট হয়ে গেছে। এরপরে আসবেন ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে কি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তা হচ্ছে এই যে আমার ভিডিও, এই ভিডিও নিচে একটা লোগো দেখতে পাচ্ছেন, এই লোগোটাই হচ্ছে মূলত ভিডিও ওয়াটারমার্ক। এটার মাধ্যমে আপনি সাবস্ক্রাইব একটা বাটন এখানে দিয়ে রাখতে পারেন বা চ্যানেলের লোগো দিয়ে রাখতে পারেন। তাহলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওতে শো করবে, সবাই ওখানে সাবস্ক্রাইব করবে। এখন আপলোড অপশনে যাওয়ার পরে একটা এইরকম লোগো আপনারা তৈরি করে রাখবেন, যেটা সিলেক্ট করে এখানে দিবেন, যাতে লোগোটা ছোট হয় সেইভাবে চেষ্টা করবেন। আপনি একটা লোগো নিয়ে এখানে অতিসূক্ষ্মভাবে বসে দিবেন যাতে পরিপূর্ণভাবে সেখানে লোগোটা শো করে। আর যদি লোগোটা সুন্দরভাবে শো না করে তাহলে সেখানে কেউ বুঝবে না আসলে এটা কী জন্য ইউজ করা হয়েছে। তারপর ডান অপশনে যাওয়ার পরে দেখেন এখানে নিচে শো হয়ে আসছে। আপনাকে আর ভিডিওতে বারবার লোগো ইউজ করতে হবে না, এখানে দেওয়ার পরে সবসময় যে কোনো ভিডিওতে থাকবে। এরপর এখানে তিনটি অপশনের ভিতরে যে অপশনটি হচ্ছে সবার লাস্টে এটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে আপনি ভিডিও চলাকালীন অবস্থায় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এটা শো করবে। আর উপরে যেগুলো আছে এটি প্রথমটা হচ্ছে যে একদম শেষে যায় শো করবে, আর মাঝখানটা হচ্ছে আমরা যে টাইমগুলোতে দিবেন ঠিক ওই টাইম হওয়ার সময় এটা শো করবে। তা আমরা সবচেয়ে ভালো যেটা হয় লাস্টেরটা সিলেক্ট করে দেওয়ার জন্য। তাহলেই দেখা যাচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা যাবে। এরপর আমরা পাবলিশ করে দিয়ে দেব। এরপর যে অপশনটি হচ্ছে তা হচ্ছে চ্যানেল টেলার। এই চ্যানেল টেলারটা হচ্ছে যে আমরা কোনো একটা চ্যানেলে যাবার পর প্রথমে যে ভিডিওটা দেখি সবগুলো ভিডিওর প্রথম যে ভিডিওটা থাকে এটি হচ্ছে চ্যানেল টেলার। এখানে ভিডিও অ্যাড করার জন্য অ্যাড সেকশনে যাওয়ার পর ক্লিক করবেন। যেহেতু আমাদের নতুন চ্যানেল এখানে কোনো ভিডিও নেই, যদি ভিডিও থাকতো তাহলে এখানে ভিডিওগুলো শো করতো এবং যে ভিডিওটা ভালো লাগে সেখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে আপনি এখানে নিয়ে আসতেন। নাম্বার যে অপশনটা আছে ফিউচার ভিডিও যে রানিং এন্ড সাবস্ক্রাইবার, এটা হচ্ছে যে আমরা যে ভিডিওগুলো প্রতিনিয়ত পাবলিশ করে থাকি প্রথমে যে পাবলিশ করা হয় সেই ভিডিওগুলো এখানে অ্যাড করে দেবেন এবং পুরাতন যে ভিডিওগুলো থাকবে সেগুলো এখানে শো করবে না। এই জন্য এই অপশনে যে আপনি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবেন। এরপর হচ্ছে ফিউচার ভিডিও, এটা হচ্ছে যে আমরা প্লেলিস্টে যেটাকে বলি এই প্লেলিস্টটি হচ্ছে আমরা ফিউচার ভিডিও। এই ভিডিওর প্লেলিস্টের মাধ্যমে যে জিনিসটা আপনারা পাবেন তা হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করবেন এবং ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন নামে দিয়ে দিবেন। এই ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে দেওয়ার জন্য যে অপশনগুলো চালু করতে হয় বা যে প্লেলিস্টগুলো চালু করতে হয় সেইগুলি হতেছে উপরে অ্যাড সেশনে। এখানে দেখেন যে সিঙ্গেল প্লে প্লে আছে, ক্রিয়েট প্লে সিস্টেম আছে, লাইভ আছে, হ্যাঁ এই ধরনের অপশনগুলাই দেখা যাচ্ছে যে আমরা এখানে করতে পারি। যেমন ক্রিয়েট দ্য প্লেলিস্ট, এই যে এই একটা অপশন এখানে চলে আসলে এখানে আমরা ভিডিও আপলোড করতে পারবেন। আর আপলোড করার জন্য এখানে ডান পাশে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পর দেখা যাচ্ছে এইরকম একটা অপশন আসবে প্লেলিস্টে। এই প্লেলিস্টে আপনি দেখা যাচ্ছে একটা নাম দিতে পারবেন, তারপর দেখা যাচ্ছে যে আপনার নাম চেঞ্জ করতে পারবেন। আর এটি দেখা যাচ্ছে এখানে পাবলিশ মোড আছে নাকি আনপাবলিশ মোড, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। পাশাপাশি এটা যদি একটা নাম চেঞ্জ করতে চান, যেমন আমার আগে ছিল হয়েছে ইউটিউব ব্লগস, এখন এই নামটা আমি যদি চেঞ্জ করতে চাই যে না আমি শুধু একটা ইউটিউব নামটা দেবো, তো আমি আগের যে চ্যানেলটা এর নামটা আছে সেটা চেঞ্জ করে দিলাম, এখন দেখা যাচ্ছে শুধু ইউটিউব এটা চলে আসলো। রিফ্রেশ করার পরে দেখা যাচ্ছে যে আমার ইউটিউব এই যে একটা প্লেলিস্ট, এই প্লেলিস্টে এখানে অ্যাড হয়ে গেল। তো এইভাবে দেখা যাচ্ছে একটা চ্যানেলের বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর উপরে একটা করে প্লেলিস্ট তৈরি করতে হয়। তাহলে একটা চ্যানেলের সৌন্দর্য
বেড়ে যায় এবং প্লেলিস্ট ছাড়া কোনো ভিডিও আপলোড করলে সেগুলো প্রপারলি হয় না। পরে হচ্ছে অ্যানালাইটিস। এই অ্যানালাইটিসটা হচ্ছে যে আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা কী পরিমাণে ভিউ হচ্ছে, কী পরিমাণ র্যাঙ্ক হচ্ছে, কী পরিমাণ লাইক কমেন্টস হচ্ছে, এই সব কিছু এখানে স্যানাল অ্যানালাইটিসের মাধ্যমে আপনি দেখতে পারবেন। আপনি যদি একটা ভিডিও আপলোড করার পরে এই ভিডিওটা কোথায় থেকে আসতেছে বেশি ভিউ, এটা আপনি ফেসবুক থেকে আসতেছে না আপনার সার্চ থেকে আসতেছে, এই বিস্তারিত যা কিছু আছে এই জিনিসগুলো দেখার জন্য এই অ্যানালাইটিসের মাধ্যমে এখানে দেখানো হয়। এই জিনিসটি একটা আমরা দেখা যাচ্ছে যে ভিডিও আপলোড করার পরে পরে আপনি এখান থেকে মনিটরিং করতে পারবেন। সাধারণত এটা আপনার স্টুডিও থেকেই আসতে হয়। এরপর যে অপশনগুলো আছে এই অপশনগুলো সাধারণত দেখা যাচ্ছে বিভিন্ন সময় কাজে লাগবে। আপনি এরপর মনিটাইজেশন যে অপশনটা আছে এখানে হচ্ছে যে আমি ইউটিউবে যে আপনি কী পরিমাণ টাকা ইনকাম করতেছেন তাই এখান থেকে আপনি দেখতে পারবেন, কারণ মনিটাইজেশন ছাড়া কোনো চ্যানেলে টাকা আসে না। এরপরে আস্তে আস্তে কাস্টমাইজেশন, এটা হচ্ছে যে আমরা উপর থেকেও আসতে পারি চ্যানেলের মাঝখান থেকে, পাশাপাশি এখান থেকেও আসতে পারি, এখান থেকে আসলেও আমরা আমাদের সেটিংগুলো করতে পারবো। এরপরে হচ্ছে যে অডিও লাইব্রেরি, এই অডিও লাইব্রেরিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে ধরনের মিউজিকগুলো ইউজ করি এই মিউজিকগুলো অনেক সময় হয় কি কপিরাইট হয়ে যায়, কিন্তু এই অডিও লাইব্রেরির মাধ্যমে যদি কোনো মিউজিক আপনি ব্যবহার করেন ব্যাকে তাহলে দেখা যাচ্ছে যে এইগুলো কপিরাইট হবে না। ইউটিউব এই জন্য একটা অডিও লাইব্রেরি তৈরি করেছে যেখান থেকে আমরা সহজেই যে কোনো ধরনের মিউজিকগুলো নিয়ে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। এখানে বাম সাইডে আমরা চাপ দেওয়ার পরে যদি কোনো অডিও আপনার পছন্দ হয় তাহলে দেখবেন ডান সাইডে, ঠিক ডান সাইডে আপনি ডাউনলোড লেখা আছে। এই ডাউনলোড অপশনে যাই আমরা ডাউনলোড করে তারপর আপনার ভিডিওতে আপনি ইউজ করবেন। এরপর অপশনটা হচ্ছে সেটিং অপশন। এই সেটিং অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ওপরে যে জেনারেল দেখতেছেন এখানে হচ্ছে ইউএস ডলার, আমরা যে টাকাগুলো ইনকাম করবো এই টাকাগুলো কার মাধ্যমে নিব সেটার জন্য সিলেক্ট করে রাখতে হবে আমাদেরকে ইউএস ডলার, কারণ আমরা ইউএস ডলারে সাধারণত লেনদেন করে থাকি, যার কারণে এখন ইউএস ডলার। এরপরে হচ্ছে চ্যানেল, এই চ্যানেলটা অতি গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে এই অপশন ছাড়া আমরা একটা চ্যানেল কোনোভাবেই এসইও করা সম্ভব না। প্রথমে হচ্ছে বেসিক ইনফো, এই বেসিক ইনফো হচ্ছে আপনি কোন দেশ থেকে চ্যানেলটি তৈরি করেছেন তার এখানে সিলেক্ট করে দিতে হবে। আগে ইন্ডিয়া বা ইউএস ছাড়া দিত না মনিটাইজেশন, তার কারণে আমরা ইন্ডিয়া বা ইউএস সিলেক্ট করে রাখতাম। বর্তমানে বাংলাদেশে ইউটিউব তার মনিটাইজেশন দিচ্ছে, যার কারণে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকটা কিওয়ার্ড এখানে ইউজ করবেন যে আপনার চ্যানেলটা কিসের জন্য তৈরি করেছেন। এই চ্যানেলের উপরে বিভিন্ন ধরনের যে কিওয়ার্ডগুলো আছে যেগুলো ভালো র্যাঙ্ক করে সেই কিওয়ার্ডগুলো এখানে ব্যবহার করবেন, কারণ ভালো কিওয়ার্ড ছাড়া কোনো চ্যানেল র্যাঙ্ক করবে না, যার কারণে আমাদের খুব সতর্ক সহিত এটা করতে হয়। কিছু কিওয়ার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো দেখা যায় চ্যানেলের জন্য র্যাঙ্ক করে, এগুলো আমরা গুগলে সার্চ দিয়ে বা আমাদের বিভিন্ন মাধ্যমে এই কিওয়ার্ডগুলো আমরা বের করতে পারি। দেখেন এক একটা কিওয়ার্ড বিভিন্ন ধরনের সার্চের উপর র্যাঙ্ক করে দেওয়ার আছে, এগুলোর নাম আমরা নিয়ে এখানে বসায় বসায় দেব এবং সেগুলো কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং। অ্যাডভান্স সেটিংয়ে যে অপশনগুলো আসছে তিনটে অপশন এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে ভিডিওটা তৈরি করবেন সেই ভিডিওটা যদি প্রপারলি কোনো লোকের কাছে যায় না পৌঁছে তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না, পাশাপাশি ভিউ আসবে না। এখানে তিনটে অপশনের প্রথম যে অপশনটা হচ্ছে এটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন এটা আপনার কোনো বাচ্চাদের জন্য কি না, যদি বাচ্চাদের জন্য হয় তাহলে অ্যালাউ করে দেবেন বাচ্চাদের জন্য প্রথম যে অপশনটা আছে এটা, এই অপশনটার মাধ্যমে বাচ্চাদের কাছে আপনার এই ভিডিওটা পৌঁছে যাবে। পাশাপাশি হচ্ছে দ্বিতীয় যে অপশনটা আছে এটা হচ্ছে যে না আমি যে ভিডিওটা তৈরি করেছি এই ভিডিওটা কোনো বাচ্চারা দেখবে না বা ছোটো বাচ্চারা এটা অ্যালাউ না, যার কারণে যে 13 বছরের নিচে কোনো ছেলে বা মেয়ে বা কোনো বাচ্চা এই ভিডিওটা দেখতে পারবে না। এই জন্য আমাদের সবসময় আমরা যে ধরনের ভিডিওগুলো আপলোড করি না কেন আমাদের এখানে বলা হচ্ছে দ্বিতীয় নম্বরে যে নো সেড দিস চ্যানেল অ্যাজ নট ম্যাট ফর কিডস, এখানে বাচ্চাদের জন্য না করা হয়েছে, যে বলা হয়েছে যেখানে আমি যে অপশনটা করছি এটা বাচ্চাদের জন্য না। এরপর যে অপশনটা আসছে সাবস্ক্রাইবার কাউন্ট, এই এটা আপনি যে চ্যানেলটা তৈরি করছেন এই চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আসছে এই সাবস্ক্রাইবগুলো যেন ভিউ সবাই যেন দেখতে না পারে, আমরা চ্যানেলে কতগুলো ভিউ সাবস্ক্রাইব হয়ে আসছে এগুলো সবাই
দেখবেন এখন সাবস্ক্রাইব যদি সবাই দেখে তাহলে দেখা যাচ্ছে যে আমরা 50টা বা 100টা সাবস্ক্রাইব হয়েছে তো সহজে কেউ আগ্রহ প্রকাশ করবে না সুতরাং এখানে টিক মার্কটা উঠাই দিবেন টিক মার্ক উঠাই দেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলের যে ভিউ এটা কেউ দেখতে পারবে না সুতরাং সবাই দেখবেন যে এখানে আপনার সাবস্ক্রাইব করবে আর এর মাধ্যমে আমাদের সাবস্ক্রাইব অনেক বেড়ে যাবে আমরা এই জিনিসটা সবসময় মনে রাখবো কোনো চ্যানেল তৈরি করার ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ এরপর তিন নম্বর যে অপশনটা আছে এই অপশনটা হচ্ছে আমাদের যে যে চ্যানেল আমরা তৈরি করলাম এই চ্যানেলটা ভেরিফাই অপশন কোন চ্যানেল ভেরিফাই ছাড়া আপনার ভেরিফাই ছাড়া কোন চ্যানেল আমরা ভিডিও আপলোড করবেন কিন্তু ভিডিওটি 15 মিনিটের উপরে করতে পারবেন না তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য যে কাজটি আপনাদেরকে এখন করতে হবে তা হচ্ছে ডান পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা একদম নিচে চলে যাব নিচে যাওয়ার পর দেখবেন এখানে লেখা আছে ভেরিফাই ইউর নাম্বার আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন ঠিক ওই নাম্বারটা এখানে দিবেন তার আগে এখানে আপনি কার মাধ্যমে এই ভেরিফাই মেসেজটা নিতে চান এটা কি আপনি কলের মাধ্যমে নিতে চান নাকি টেক্সট মি দ্য ভেরিফাই কোড মানে আপনি মেসেজের মাধ্যমে নিতে চান কেনা আমরা সাধারণত উপরটাই সিলেক্ট করে রাখবো যেন আমরা মেসেজের মাধ্যমে এটি নিতে পারি এরপর সিলেক্ট ইউর কান্ট্রি আমরা যে কান্ট্রিতে বাস করি সেই কান্ট্রি মোবাইল নাম্বারটা যেহেতু ইউজ করবো সুতরাং এখানে আমাদের ওই দেশটাই সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে আমরা যে নাম্বারটা ইউজ করতেছি ওই নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে দিতে হবে অবশ্যই যে নাম্বারটা দেবো যেন আমরা দীর্ঘদিন ব্যবহার করি সেই নাম্বারটা এখানে দেব কারণ পরবর্তী সময়কালে চ্যানেলে কোনো ভেরিফাইয়ের জন্য এই নাম্বারটি দরকার হতে পারে আমরা ক্লিক করব তারপর আমাদের মোবাইলে একটা 6 ডিজিটের মেসেজ চলে যাবে সেই মেসেজের নাম্বারটি নিয়ে আমরা এখানে বসিয়ে দিব এরপর সাবমিটে সাবমিট করব একটা চ্যানেল তৈরি করার জন্য পুরোপুরি অপশনকে আপনাদেরকে দেখানো হলো আপনারা এই নিয়মে চ্যানেলটি ক্রিয়েট করবেন চ্যানেলটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে যাওয়ার পর পুনরায় আপনার যে সেটিংগুলো আছে এই সেটিংগুলো ভালোভাবে সেক দিবেন যাতে কোনো জায়গায় কোনো ভুল না হয়ে থাকে সবাইকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ